আমাদের ভিতরে এমন অনেকে আছি যারা এই রমজান মাসকে ঘিরে আল্লাহর সন্নিকটে যাওয়ার চেষ্টায় অনবরত লেগে থাকি। মসজিদে রেগুলারলি নামাজ পড়ার চেষ্টা করি, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি। এমন অনেক যুবক যুবতী ভাইয়েরা আছেন, বড়রাও আছেন, যারা কিনা রমজান আসলেই নামাজ পড়ে ঠিকমতো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, ভালো কাজ করার চেষ্টা করে, অ্যাটলিস্ট নামাজটা পড়ার চেষ্টা করে। কিন্তু যখন রমজানটা চলে যায়, ঈদের দিন থেকে তাদেরকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। কেন এই সমস্যাটা হয়, তার অন্যতম প্রধান কিছু কারণ আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ। তার অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমরা রমজান এলে নামাজে অগ্রসর হই, নামাজ পড়ার জন্য মসজিদে যাই, ফজর থেকে শুরু করে তারাবি পর্যন্ত আমরা যেগুলো চেষ্টা করি যে প্রতিনিয়ত মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। কিন্তু কেন পরিপূর্ণভাবে সেটাকে আমরা ধরে রাখতে পারি না, কেন রমজান পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত কেন সেটা থাকে, তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা নামাজটা বুঝে পড়ি না। নামাজের ভিতরে যে সুরাগুলো আমরা তেলাওয়াত করি, সুরা ফাতিহা থেকে শুরু করে যে সুরাগুলো আছে সেই সুরাগুলো, শুধু তাই নয়, নামাজের ভিতরে যে সকল তাসবিহ তাহলিলগুলো আছে যেগুলো আমরা প্রতিনিয়ত বলছি নামাজের ভিতরে, সেই তাসবিহ তাহলিলগুলোর অর্থও আমরা সঠিকভাবে জানি না। যার কারণে কি হয়, নামাজের পরিপূর্ণ যে ফজিলত এবং গুরুত্ব সেটা উপলব্ধি করতে পারি না। তো এই জন্য চেষ্টা করব এখন থেকে, যারা দিনের দিকে আসার চেষ্টা করছি, নামাজ ধরেছি এই রমজান মাসে, তারা এই সুরা ফাতিহা এবং অন্যান্য যে সকল প্রতিনিয়ত সুরাগুলো আমাদের মুখস্থ থাকে সেই সুরাগুলোর অর্থ জানা, তেলাওয়াত শুদ্ধ করা এবং সেগুলোর তাফসিরকে ভালোভাবে অন্তস্থ করা, এটা আমাদের টার্গেট থাকবে। এবং পাশাপাশি তাশাহুদ, দরুদ, দোয়াগুলো যাতে করে অর্থসহ আমরা যেন পড়ি, যাতে করে আমি বুঝতে পারি যে আমি কী বলছি। এতে করে কী হবে, আল্লাহর কাছে দোয়া করতে সুবিধা হবে, দোয়ার আরও গভীরতাও বেশি প্রগাঢ় হবে। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমাদের মেন্টালিটিটা একটু অন্যরকম। আমাদের এই সমাজে এমন অনেক কিছু কথা রয়েছে যে 50-60 বছর না হওয়া পর্যন্ত দাড়ি রাখা যাবে না, 50-60 বছর পরে নামাজ পড়তে হবে, এইরকম কিছু ব্যাধি আমাদের সমাজে ছড়ে আছে, এইরকম কিছু মনস্তাত্ত্বিক কিছু বিষয়গুলো আমাদের সমাজে ছড়িয়ে আছে যেগুলো আমাদের মেন্টালিটির উপর প্রভাব পড়ে। এই জন্য দেখা যায় বেশিরভাগ মানুষ রমজান আসলেই নামাজে অগ্রসর হয়, কারণ তাদের মেন্টালিটি এরকম যে নামাজ পড়বো, ভালো কাজ করবো রমজান মাসে, রমজান নাই নামাজ নাই, এইরকমটাই ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটিটা হয়। আমাদের এই মেন্টালিটিটাকে ছুঁড়ে ফেলতে হবে এবং এই মেন্টালিটির জায়গায় রিপ্লেস করতে হবে সঠিক যুক্তিপূর্ণ মেন্টালিটি। আমাদের জানতে হবে যে আমরা এই পৃথিবীতে কেন আসছি। আমাদের এই পৃথিবীতে আসার একটা মাত্রই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, সেটা হচ্ছে ভালো কাজ করা, আমলে সালেহ করা, বেশি বেশি নেকি কামানো, যাতে করে কি আমরা জান্নাত পেতে পারি। আলটিমেট সাকসেস সেটাই আমাদের। এই মেন্টালিটি নিজের অন্তরে সেট করে নিতে হবে। তিন নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা যারা যুবক যুবতীরা আছি, যারা দিনের দিকে আসার চেষ্টায় লেগে আছি অনবরত, তারা কয়েকটা বিষয় একটু মানার চেষ্টাও করি না। আমরা শুধু নামাজটা নিয়েই পড়ে থাকি। আমরা যদি এর পাশাপাশি নিজের ভিতরে কিছু সুন্নাহগুলোকে জাগ্রত করতাম, নিজে কিছু সুন্নাহ অনুযায়ী চলতাম, কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, তার আদর্শ, তিনি যেভাবে চলতেন, সেগুলো যদি নিজের ভিতরে নিতাম, আত্মশুদ্ধি করতাম, তাহলে কিন্তু আমাদের অনেক দিক থেকে উপকার হতো। আমরা চেষ্টা করবো এই রমজান মাসে কিছু সুন্নাহগুলো নিজের ভিতরে বাস্তবায়ন করার। তার ভিতরে অন্যতম একটা বাহ্যিক সুন্নাহ হচ্ছে দাড়ি রেখে দেওয়া। এটা অন্যতম একটা ফাইট হবে আমাদের নাফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে, অ্যাজ ওয়েল অ্যাজ এই সমাজের বিরুদ্ধে, যে সমাজে কিনা দাড়ি রাখা এক ধরনের ট্যাবু, যে সমাজে কিনা দাড়ি রাখা নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনো একটা বাহ্যিক সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য। এক, দাড়ি। দুই, আমরা টাকনট উপরে কাপড় পরার চেষ্টা করব, এটা অন্যতম একটা সুন্নাহ, ঠিক আছে? আমরা যারা আমাদের যাদের প্যান্ট আছে, জগার্স তো থাকলে কোনো সমস্যা নাই, ট্রাউজার যারা পরি, হ্যাঁ, যারা যাদের পায়জামাও আছে যেগুলো টাকনোর নিচে, আমরা সেগুলো একত্র করে দর্জির কাছে নিয়ে যাব এবং একবারে 100 টাকা বা 150 টাকার ভিতরে সবগুলোকে কেটে নেবেন, হ্যাঁ, টাকনোর উপর পর্যন্ত কেটে নেবেন। এটা অন্যতম একটা সুন্নাহ এবং এটাও সমাজের বিরুদ্ধে একটা ফাইট হবে।
ঠিক আছে, এটাও এক ধরনের বাহ্যিক একটা সুন্না। এগুলো সুন্না যখন নিজের ভিতরে বাস্তবায়ন করবেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দৈনন্দিন সুন্না ছিল, দেখবেন যে আপনার অন্তরে এক ধরনের সাকিনা তৈরি হচ্ছে, ইসলামের প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে। তিনি কীভাবে খাইতেন, তিনি কীভাবে চলতেন, তিনি কীভাবে ঘরে ঢুকতেন, তিনি কীভাবে স্তেনজা করতেন, এই সমস্ত বিষয়গুলো যখন আপনি তার মতো করে করার চেষ্টা করবেন, তার মতো করে চলার চেষ্টা করবেন, দেখবেন যে ইসলামের বিষয়গুলো আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে। দেখবেন যে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসতেছেন, আপনার অন্তরে ভালো লাগতেছে, একটা ভালো লাগা কাজ করছে। চার নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা রমজান মাসে বা যে কোনো সময় যখন দিনের দিকে আসার চেষ্টা করি, নিজের জ্ঞানকে বেশি বেশি বাড়াবো, বেশি বেশি জানার চেষ্টা করব, অনেক অনেক বিষয়গুলো যেগুলো ইসলামের বেসিক টার্মস যেগুলো আছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আকিদা থেকে শুরু করে সিরাত পাঠ করা, তারপরে কোরআনের তাফসির, কোরআন তেলাওয়াত, অর্থসহ কোরআন তেলাওয়াত জানা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা শিখব, জানব। পাঁচ নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা সবসময় দোয়া করব, ঠিক আছে, হেদায়েতের উপর আসার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহর কাছে এটাই চাইবো, হে আল্লাহ আমাকে আপনি পরিবর্তন করে দেন, ঠিক সেইভাবে যেইভাবে আমি যে গেলে আমি পরিবর্তিত হতে পারবো, আমার সমস্ত ব্যাড হ্যাবিটসগুলো থেকে, আমার সমস্ত অ্যাডিকশানগুলো থেকে আমি ফিরে আসতে পারবো আপনার দিকে, আপনার দিনের দিকে। এইভাবে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসটাকে ভালোভাবে ব্যবহার করার তৌফিক দিন। কারণ কি, এই রমজান মাস রহমতের মাস, এই সময় মানুষের মেন্টালিটি অনেক সফট থাকে, এই সময় শয়তান কোনো প্রকার ওয়াসওয়াসা দেয় না, এই সময়টাকে বেশি বেশি কাজে লাগাতে হবে, মানে এই সময়টাকেই পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। হ্যাঁ, ইসলামের দিকে বেশি মনোযোগ দিতে হবে এই সময়টাতে। অনেক রিসার্চ থেকে দেখা যায় যে আমাদের সমাজে ম্যাক্সিমাম যুবকেরা যারা জাহেলিয়াত থেকে দিনের দিকে আসে, তারা এই রমজান মাসটাকেই পুঁজি করে কিন্তু দিনের দিকে আসে। সুবহানাল্লাহ, তো আর দেরি কেন, আপনিও এই সুযোগটা লুফে নিন, আপনিও এই রমজানের রহমতটাকে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলুন, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিন, নিজেকে সেজদায় মাথা ঠেকান এবং নিজের সমস্ত দুঃখ কষ্টগুলো আল্লাহর কাছে বলুন এবং নিজের সমস্ত দুঃখ কষ্টগুলো আল্লাহকে জানান। হারাম থেকে ফিরে আসুন, হালালের দিকে জীবনকে অতিবাহিত করুন, ইসলাম নিয়ে বেশি বেশি স্টাডি করুন, নিজের ভিতরে ইসলামকে প্রতিফলন করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।